গাইস, আমাদের গেমে OB41 আপডেটটা দেওয়ার পর থেকে যখনই তোমরা কোনো এনিমিকে হেডশট মারতেছো, সেই হেডশটের ড্যামেজটা ইয়েলো কালারে শো করতেছে এবং বডি শটটা শো করতেছে হোয়াইট কালারে। এত দিন ধরে আমরা গেমটা খেলে আসছি, হেডশটের ড্যামেজ রেড কালার এবং বডি শট ইয়েলো কালার, হঠাৎ চেঞ্জ করে দেওয়ার কারণে বুঝতেই পারতেছি না কখন হেডশট দিচ্ছি আর কখন বডি শট দিচ্ছি। অনেকেই এই কন্টেন্টটা নিয়ে ভিডিও বানাইছে, বাট তেমন কাউকেই দেখি না কিভাবে আবারও আগের সেটিংস এ ব্যাক আসা যায়। ওই গেমের সেটিংসটা রিভিউ করছে, তো তোমরা দেখতেই পারছো আমি আপডেটের পরে লবিতে রয়েছি। এরপর হোম স্ক্রিন আসলাম, দেন আমাদের আপডেটেড গেমটাই কিন্তু ওপেন করলাম। এরপর আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে গেলাম। এখন দেখতেই পারছো হেডশট দিলে রেড কালার এবং বডি শট দিলে ইয়েলো কালার শো করতেছে। সো আমি গেমের সেটিংস থেকে কি এমন সেটিংস করছি যার ফলে আমার ড্যামেজ কালার আগের মতো হয়ে গেছে, আজকের ভিডিওতে ওইটাই রিভিউ করব। এছাড়াও আরো অনেকগুলো লিক্সার আপডেট থাকবে তোমাদের জন্য। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দা শো। ফার্স্ট অফ অল তোমাদেরকে জানাই দিব তোমাদের ফ্রি ফায়ার গেমের ফেভারিট একটা বান্ডেল, স্ট্রিট থাক বান্ডেল, যেই বান্ডেলটা ফ্রি ফায়ারের কম বেশি প্রত্যেকটা প্লেয়ারই পছন্দ করে, আর এই বান্ডেলের প্যান্টটা সবাই পছন্দ করে। বাট OB41 আপডেটের পরে এই প্যান্টের ডিজাইনটা কিন্তু চেঞ্জ করে দেয়া হয়েছে। প্যান্টের এক পাশে রান অ্যাওয়ে লেখা রয়েছে এবং আরেক পাশে হোয়াইট কালারের কিছু একটা ডিজাইন করে দিচ্ছে। সো এত পছন্দের একটা প্যান্ট সকল প্লেয়ারের, এর জন্য প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে এই প্যান্টের ডিজাইনটা কেন চেঞ্জ করা হয়েছে। যতদূর প্যান্টের ডিজাইনটা দেখে মনে হচ্ছে, আর প্যান্টের এক সাইডে রান অ্যাওয়ে লেখা রয়েছে, স্ট্রিট থাক বান্ডেলের এই প্যান্টটা যেহেতু প্রচুর পরিমাণে প্লেয়ার ইউজ করে, ফ্রি ফায়ার হয়তোবা রান অ্যাওয়ে নামে কোনো একটা কোম্পানির স্পন্সর করতেছে। আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট এমনটাই হওয়ার সম্ভাবনা। না হলে ফ্রি ফায়ার জানে যে এটা চেঞ্জ করলে অডিয়েন্সের হেট পাবে, তবুও ফ্রিতে বা কোনো কারণ ছাড়া জীবনেও চেঞ্জ করার কথা না। তোমরা যদি এটা নিয়ে প্রচুর পরিমাণে হেট দাও অথবা কোম্পানির সাথে স্পন্সরের ডিলটা শেষ হয়ে যায়, তাহলে হয়তোবা প্যান্টটা আবার আগের মতো হতে পারে। আদারওয়াইজ এই বিষয়ে কোনো কনফার্ম ইনফরমেশন দিতে পারতেছি না, জাস্ট চেঞ্জ হয়েছে এবং কেন চেঞ্জ হয়েছে সেটাই জানালাম। এছাড়াও OB41 আপডেট আমাদের নতুন যে ক্যারেক্টারটা আসার কথা ছিল, সুজি ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা কিন্তু অলরেডি গেমে চলে আসছে। তোমরা যদি গেমের স্টোরে যাও, এরপর প্রিসেট সেকশনে যাও, তাহলে দেখতেই পারছো সুজি একদম নতুন ক্যারেক্টারটা কিন্তু আমাদের গেমে অ্যাভেলেবল হয়ে গেছে স্টোরে। মাত্র 15,000 কয়েন দিয়েই আমরা এই সুজি ক্যারেক্টারটা পারচেজ করতে পারবো। চলো আমি 1500 গোল্ড কয়েন দিয়ে সুজি ক্যারেক্টারটা আনলক করে নিব। আর যেহেতু এটা একটা প্যাসিভ স্কিল ক্যারেক্টার, দ্যাটস ওয়াই তোমরা যে কোনো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের সাথে যা ইউজ করতে পারবা। আর এই ক্যারেক্টারের মেইন কাজ হবে গেমের ভিতরে FF কয়েন দেয়া। ব্যাটল রয়্যাল মোড খেললে প্রত্যেকটা কিলের জন্য 100 করে FF কয়েন পাবা। এছাড়াও যদি তোমরা CSR খেলো, তাহলে এক একটা কিলের জন্য 200 করে FF কয়েন পাবা। CSR ম্যাচের জন্য এই সুজি ক্যারেক্টারটা অনেক বেশি কাজ করবে, কারণ তোমরা সেকেন্ড রাউন্ড থেকে অনেক ভালো ভালো ওয়েপেন এবং বেস্ট ওয়াল কিনতে পারবা। তো তোমরা সুজি ক্যারেক্টারটা পারচেজ করে এখনই CSR মোডে ট্রাই করে দেখতে পারো। যদি আপনি ক্রিকেটে বাজি লাগান 1x বেটে, তাহলে আপনিও পেশাদার খেলোয়াড়দের মতো অনেক টাকা জিততে পারবেন। 1x bet বড় জয় এবং দ্রুত পে আউট। 1x bet নতুন গ্রাহকদের জন্য অতিরিক্ত বোনাস। এখন আমি তোমাদেরকে অনার স্কোরের একটা মারাত্মক আপডেট দিব, কারণ OB41 আপডেটের পরে অনার স্কোর রিওয়ার্ডে অনেক মারাত্মক কিছু রিওয়ার্ড অ্যাড করা হয়েছে। যদি তোমার অনার স্কোর 100 টানা 30 দিন কন্টিনিউ রাখতে পারো, তাহলে এই অনারেবল মেনশন ইমোটটা ফ্রিতে পেয়ে যাবা। এছাড়াও 100 পয়েন্ট বা 100 স্কোর যদি 14 দিন পর্যন্ত রাখতে পারো, তাহলে এই জোস টাইপের বান্ডেলটা একদমই ফ্রিতে পেয়ে যাবা। আর এই বান্ডেলটার স্পেশালিটি হচ্ছে এটা মেল ফিমেল দুইটা ক্যারেক্টারই পরানো যাবে। এছাড়াও স্কোর 107 দিন থাকলে একটা ক্রেড ফ্রিতে পাবা। সো 30 দিন 100 থাকলে পাচ্ছ ইমোট, 14 দিন একটানা 100 থাকলে পাচ্ছ বান্ডেল, আর 7 দিন একটানা 100 স্কোর থাকলে পেয়ে যাবে একটা ক্রেড। আগে অনার স্কোর মেইনটেইনের উপরে খুব বেশি ভালো রিওয়ার্ড দেয়া হতো না, ওই জাস্ট গোল্ড রয়্যাল ভাউচার, লোড আউট, যত সব ফালতু আইটেম রিওয়ার্ড। বাট এইবারের আইটেম গুলো অনেক জোস দেয়া হয়েছে, আর যে যে আইটেম রিওয়ার্ড গুলো রয়েছে এইগুলো তোমরা 30 দিনের জন্যই পাবা। তার মানে তোমরা যদি নিয়মিত কন্টিনিউ করতে পারো অনার স্কোরটা 100, তাহলে 30 দিন 30 দিন করে ফ্রি পেতেই থাকবা। তো আমি আগে তোমরা এটা খেয়াল করছিলে কিনা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাই দিও। এছাড়াও তোমরা যদি আমাদের গেমের স্টোরে যাও, স্টোরে গিয়ে রিডিম সেকশনে গেলে দেখতেই পারবা ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে কিন্তু নতুন কিছু বান্ডেল চলে আসছে। ভাই অনেক লেজেন্ডারি লেজেন্ডারি 5-7টা মতো নতুন বান্ডেল আসছে। তোমাদেরকে অল টাইমই বলি, যখনই আমাদের গেমে নতুন ওবিবি আপডেট আসে, আপডেটের ফার্স্ট দিনই কিন্তু ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হয়। বাট প্রত্যেকবারই ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে বান্ডেল আসার আগে ওই বান্ডেলগুলোর PNG অথবা নেম চলে আসে, বাট এইবার কিন্তু
এইগুলো আসে নাই। ফার্স্ট এর যে চারটা বান্ডেল, এই চারটা বান্ডেল কিন্তু অনেক ওল্ড বান্ডেল। এখন যে মেইল বান্ডেলটা দেখতে পারতেছ, এটা কিসে আসছিল আমার ঠিক মনে নেই। এটা কি ইনকিউবেটরের বান্ডেল? অনেক আগের বান্ডেল, বাট এগুলো যে কোন ইভেন্ট আসছিল আমার ঠিক মনে নাই। তোমাদের জানা থাকলে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাই দিও। আর আমার কাছে দুইটা ম্যাজিক কিউব ছিল, দ্যাটস ওয়াই আমি দুইটা বান্ডেল এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম। তোমাদের কাছে কয়টা ম্যাজিক কিউব রয়েছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করবা। আর যেগুলো বান্ডেল ভালো লাগে ওইগুলো এক্সচেঞ্জ করো, বাদ বাকি ম্যাজিক কিউব গুলো রেখে দাও পরবর্তী স্টোর আপডেট এর জন্য। অনেকেই হয়তো ম্যাজিক কিউব স্টোর আপডেটটা খেয়াল করছিল না, ভিডিওটা দেখার পর মনে পড়ে যাবে। আর অনেক সময় কি হয়, আমরা অনেক ফ্রেন্ডের সাথে খেলতে যাই, আবার অনেক সময় আননোন প্লেয়ারের সাথেও খেলতে যাই। সো অনেক টাইমেই তারা কি করে, হয় কোনো কারণে ব্যাক করে দেয় অথবা ইন্টারনেট চলে যায় যার জন্য এলিমিনেট করে দেয়। ডুও খেললে ওই টাইমটাতে আমরা পুরোপুরি একা হয়ে যাই, একা দুইজনের সাথে সার্ভাইভ করাটা অনেক কষ্ট হয়ে যায় আর কি। এর জন্য ফ্রি ফায়ার OB41 আপডেটের পরে একটা নতুন সিস্টেম করছে, এতক্ষণ যা বললাম ওইটাই উপরে লেখা রয়েছে। যদি এরকম তোমরা কোনো প্রবলেমের ভিতরে পড়ো, তাহলে তোমরা তোমাদের ডাইনামিক ডুওকে নোটিফিকেশন পাঠাতে পারবা। আমরা যেরকম কোন প্লেয়ারকে ম্যাচের ভিতরে বুকিং দিই, ওইরকমই তুমি যদি ম্যাচের ভিতরে গিয়ে তোমার টিমমেট যদি নেট চলে যায় অথবা ব্যাক করে, ওই টাইমে তোমার ডাইনামিক ডুও যদি লবিতে থাকে অথবা গ্রুপে থাকে, কোনো ম্যাচের ভিতরে না থাকে, বুকিং এর যেমন নোটিফিকেশন যায় এই নোটিফিকেশনটা তোমার মেসেজের ওইখানটাতে আসবে। আর তোমার ডাইনামিক ডুও যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তুমি এবং তোমার ডাইনামিক ডুও ওই ম্যাচটার ভিতরে চলে আসবা। তুমি যে এখানে একা হয়ে গেছিলে ওইখানে তোমার ডাইনামিক ডুও চলে আসবে। আর এর আগে তোমাদের গেমে একটা সেটিংস করতে হবে। সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশনে চলে যাবা, যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে চলে এসে অফলাইন ফ্রেন্ড ইনভাইটেশন যেটা রয়েছে, এই সেটিংসটা তোমার এবং তোমার ডাইনামিক ডুও দুইজনেরই অন থাকতে হবে। সো দুইজন মিলে এই সেটিংসটা অন করে রাখবা। দেখো গাইস, আমার ডাইনামিক ডুওটা একদমই ফাঁকা রয়েছে, যার জন্য আমি চেক করেও দেখাইতে পারলাম না যে আসলে এই সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। একটা বিষয় তোমরা অবভিয়াসলি কমেন্ট করবা, তোমাদের কাদের কাদের কাছে ডাইনামিক ডুও রয়েছে এবং কারা কারা আমার মতো হতভাগা আছো। কমেন্ট বক্সে ডাইনামিক ডুও থাকলে লিখবা আছে, আর না থাকলে লিখবা নাই। সো যাদের ডাইনামিক ডুও আছে তারা এই সিস্টেমটা ট্রাই করে দেখতে পারো, এরপর ফিডব্যাকটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওতে ছোট্ট একটা স্পন্সর রয়েছে গাইস, LPL এ একটা নতুন ম্যাচ রয়েছে, তোমরা চাইলে এই ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো 1xBet থেকে। এছাড়া অনেক ধরনের সহজ গেমস রয়েছে, যে গেমস গুলো খেলেও আর্নিং করতে পারো। তো আমার ফার্স্ট কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই সাইন আপ করো, আমার প্রোমো কোড সাদ গেমিং ইউজ করো, তাহলে এই ফার্স্ট ডিপোজিটে 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবা। তো এখন আর যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে। OB41 আপডেটের পরেই যখনই তোমরা গেমটা আপডেট করছো, আপডেটের পরেই গেমের ড্যামেজের কালারটা পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেছে। যেমন হেডশট দিলে ইয়েলো কালার শো করতেছে, আর বডি শট দিলে হোয়াইট কালার শো করতেছে। আগে তো ইয়েলো কালার বডি শটে শো করতো, দ্যাটস ওয়াই আমাদের সব প্লেয়ারেরই খুব বেশি প্রবলেম হচ্ছে, সাউন্ড সারা ড্যামেজ দেখে বুঝতেই পারতেছি না যে কোনটা হেডশট পড়ছে আর কোনটা বডি শট। সো এইটা নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রবলেম হচ্ছে। সো আমি তোমাদেরকে এখন এই সেটিংসটা বলে দিব, যে এই সেটিংসটা দিয়ে তোমরা আগের সিস্টেমে আবারো নিয়ে চলে আসতে পারো। সো কাদের কাদের হেডশট দিলে ইয়েলো কালার শো করতেছে আর কাদের কাদের আগের সিস্টেমই শো করতেছে, অবভিয়াসলি কিন্তু কমেন্ট করবা। চলো এখন আমি তোমাদেরকে সেটিংসটা রিভিউ করি, এরপর বাকি বিষয়গুলো একে একে বলতেছি। সো তোমরা ফার্স্ট অফ অল গেমের সেটিংস অপশনটাতে চলে যাবা, সেটিংসে আসার পর কন্ট্রোলসে চলে যাবা, এরপর কন্ট্রোলসে স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে আসবা, তারপর 3 নম্বরে ভিজুয়াল ইফেক্ট নামে যে একটা অপশন রয়েছে, আপডেটের আগে যাদের যাদের নো ব্ল্যাড করা ছিল সকলেরই এই নো ব্ল্যাডটা শো করতেছিল, আর এই নো ব্ল্যাড সেটিংসটা অন থাকার কারণে হেড শট দিলে ইয়েলো কালার এবং বডি শট দিলে হোয়াইট কালার শো করতেছিল। আর যাদের যাদের OBB আপডেটের আগে নো ব্ল্যাড দেয়া ছিল না, তাদের কিন্তু আগের মতোই মানে হেড শট দিলে রেড এবং বডি শট দিলে ইয়েলো শো করতেছিল আপডেটের পরেও। তো এখন সেটিংস আসবে, আসার পর যাদের যাদের নো ব্ল্যাড দেয়া ছিল তারা মাস্কানার অপশনটা, দ্যাট মিন্স ডার্ক অপশনটা অন করে দিবা, তাহলে আগের মতো তোমাদের হয়ে যাবে। আমি জানি এই সেটিংসটা বলার পরে অনেকেরই খুব বেশি হেল্প হইছে, কারণ এত বছর ধরে আমরা যেই গেমটা যেই কালারের উপর খেলতেছি, মানে হেডশট একটা কালার বডি শটে একটা কালার, মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছিল বা মুখস্থ হয়ে গেছিল, হঠাৎ করে চেঞ্জ করে দিলে কোনোভাবেই কিছু করা যেত না। তো আলহামদুলিল্লাহ আবারও আগের সেটিংসটাই ফিরে যাওয়া যাচ্ছে, যাদের যাদের নো ব্ল্যাড ছিল তারা ডার্ক করে দিলেই ক্লিয়ার। অনেকেরই হয়তো বা এই প্রবলেমটা নাও হতে পারে, হয়তো বা তোমারই পাশের ফ্রেন্ডের এই প্রবলেমটা হচ্ছে, হয় তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবা অথবা তুমি নিজেও বলতে পারো যে কি কি সেটিংস করলে আবারও আগের সিস্টেমে ফিরে যাওয়া যাবে। সো যদি এই টপিকটা তোমাদের জন্য হেল্পফুল হয় থাকে, অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল সেট করে দাও। এখন আমি তোমাদেরকে একটা লাস্ট আপডেট দিব, আমাদের গেমের স্টোরের রিডিম সেকশনে নতুন একটা টোকেন আসছে, যে টোকেনটা এক্সচেঞ্জ করে আমরা একদম ফ্রিতে এই লেজেন্ডারি ওয়েপন স্কিন গুলো নিতে পারবো। এর জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের ক্লিক করতে হবে মুডে, উপরে তোমরা জম্বি হার্টের মুডটা দেখতে পেয়ে যাচ্ছ, যখনই ক্লিক করবো ইন্টারফেসে চলে আসবে, উপরে আমরা টোকেন এক্সচেঞ্জ স্টোর এবং টোকেনটা দেখতে
পেয়ে যাচ্ছি। আইকনে ক্লিক করলে আমাদের টোকেন এক্সচেঞ্জ স্টোরে নিয়ে চলে আসবে, আর এই টোকেন এক্সচেঞ্জ করে আমরা এই সবগুলো গান স্কিন একদম ফ্রিতে এক্সচেঞ্জ করতে পারবো। আর এর জন্য আমাদের উপরের এই টোকেনটা প্রয়োজন হবে, আর এই টোকেনটার নাম হচ্ছে ওয়াইস টোকেন। আর এই ওয়াইস টোকেনটা নেওয়ার দুইটা সিস্টেম রয়েছে, যার জন্য তোমরা লিডার বোর্ডের উপর ক্লিক করবা, এরপর উপরে একটা বক্স দেখতে পাচ্ছো। তোমরা 1000 প্লাস এর থেকে উপরে থাকো তাহলে তোমরা 100 কয়েন পেয়ে যাবা, 500 থেকে 1000 জনের ভিতরে থাকলে 200 কয়েন পাবা, এরকম র‍্যাঙ্কিং এর উপরে তোমরা টোকেন পেয়ে যাবা। তো তোমরা যত বেশি জম্মে মোডটা খেলবা তত বেশি তোমাদের স্কোর বাড়বে, আর যত বেশি টপ র‍্যাঙ্কিং এ থাকতে পারবা তত বেশি বেশি টোকেন পেয়ে যাবা এইখানটা থেকে। এছাড়াও সেকেন্ড টোকেন নেওয়ার সিস্টেমটা হচ্ছে, এখানে আমরা লেভেল দেখতে পাচ্ছি, ইজি, নরমাল, হার্ড, ডাবল ইভিল এমন কিছু লেভেল রয়েছে। লেভেল গুলোর পাশে বক্স দেখতে পাচ্ছো, এই বক্সের উপর ক্লিক দিলে আরো একটা বক্স দেখতে পারবা, আর ওই বক্সের উপরে গেলেই তোমরা একে গানের স্কিন, রিভাইভাল টোকেন এন্ড ভাইস টোকেন পেয়ে যাবা 50টা করে। তো তোমরা যত ম্যাচ খেলবা প্রত্যেকটা ম্যাচ খেলার পর পর এরকম করে টোকেন পেতে থাকবা, উইন হলে টোকেন পাবা, যদি হেরে যাও তাও টোকেন পাবা, সব মিলিয়ে মুডটা খেললেই তোমরা বিভিন্ন ভাবে টোকেন পেতে থাকবা, আর ওই টোকেন গুলো দিয়ে এই গান স্কিন গুলো এক্সচেঞ্জ করে নিতে পারবা। আর এই গান স্কিন গুলো রিভাইভাল টোকেন গুলো শুধুমাত্র জম্বি মুডের জন্যই কাজে লাগবে, অন্যান্য মুডে বা ম্যাচে কিন্তু এই গান স্কিন গুলো কাজে আসবে না। আজকের ভিডিওতে এই ইনফরমেশন গুলোই থাকলেও নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, কারণ আপডেট আসছে, আপডেট মানে অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।